আমরা মেয়েরা বিয়ের পরও কি সত্যি আজও স্বাধীন? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সবাই আমি খুব ভালো আছি। আজকে আসছি একটা পার্কে ঘুরতে। আজ 15ই আগস্ট। আজ আমি পার্কে কি কি করলাম সেটা তোমাদের শেয়ার করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আসলে শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভয়েসগুলো খুব পরিষ্কার হয়তো আসছে না বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আসলে আজকে আমরা এসি একটা পার্কে, খড়গপুর ইয়ালাই পার্কে, সরি খড়গপুর BNR পার্কে। তো খুব বড় পার্ক ছিল, অনেক বিয়ের অনেক দিন পর একটা জায়গায় ঘুরতে গেলাম দুজনে। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তোমরা যারা খড়গপুরের বাসিন্দা, যারা হয়তো মানে খড়গপুরের কাছাকাছি যাদের বাড়ি, যারা হয়তো জানো না এই পার্কটা সম্পর্কে, তো বলে দিই BNR পার্কে তোমরা আসতেই পারো। এটা খুব ভালো, আর খুব ভালো ভালো জিনিস আছে এখানে। বাচ্চাদের জন্য বেশ অনেক কিছু আছে, খেলার জিনিস আছে। তো আমার তো খুব ভালো লেগেছে। তো আর এখানে হচ্ছে আমি ফটোশ্যুট করছিলাম, বেশ সবুজ সবুজ ঘাস তার মধ্যে বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর এখানে আছে মেট্রো রেল। মেট্রো রেলে চড়বো বলে আর চড়া হলো না, কারণ তাহলে বাড়ি যেতে দেরি হয়ে যাবে সেই জন্য। আর আছে অনেক জীবজন্তুর মূর্তি। তো ওর সঙ্গে আমার সেকেন্ড টাইম কোথাও একা একা ঘুরতে যাওয়া, খুব ভালো লাগছিল, খুব আনন্দ করছিলাম। এই দেখো, এটা একটা বার্বি ডল, খুব বড় একটা বার্বি ডল। আর এখানে অনেকে ছিল, তাই আমরা দুজন দাঁড়িয়ে কিছু ছবিও তুলেছি, সেটা আমি লাস্টে দিয়ে দেব। তো বন্ধুগণ, আজকে 15ই আগস্ট, 15ই আগস্টের দিন স্বাধীনতার একটা দেশ স্বাধীনের জিনিস। কিন্তু যখন মেয়েরা তার শ্বশুরবাড়িতে আসে, সত্যি কি তারা স্বাধীনতা পায়, সে সম্পর্কে একটু মানে তোমাদের ধারণা কি? তো সেই স্বাধীনতার দিনেই আমাকে যে স্বাধীনভাবে ও ঘোরাতে নিয়ে এসছে, একটু আনন্দ দিচ্ছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এখানে আমরা ফটো তুলছিলাম, চারদিক ঘোরাঘুরি করছিলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। কিন্তু খুব দেরি হয়ে যাবে বলে খুব মানে তাড়াতাড়ি করে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করেই আমরা বেরিয়ে এসেছি। তো আমার স্বামীকে বললাম, তুমি একটু তাকা হোক সবাই আমাদের, তোমাকেও একটু দেখি। তো যা হোক, ও সাধারণত আমাকে ভিডিও করতে সাপোর্ট করে না, বাট এবারে যে সাপোর্ট করেছে সেটা আমার জন্য অনেক বেটার। তো আমাদের ঘোরা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি, ও বাইরে বার করছে, এবার আমরা বাড়ি যাব। খুব সুন্দর ছিল। তারপর বাড়ি ফেরার পথে মিষ্টি নিয়েছি আর ওষুধের দোকান ঢুকেছে ওষুধ কেনার জন্য। আর হচ্ছে এই ভিডিও দুটো, রিলস দুটো করেছি, একটা হচ্ছে দোলনায় চেপে, খুব মজা লাগছিল, অনেক দিন পর দোলনায় চাপলাম। আর একটা হচ্ছে দুজন হাত ধরাধরি করে হাঁটছিলাম। তো যদিও লোককে দিয়ে করানো ভিডিও, ওই হাঁটাহাঁটি তো খুব একটা ভালো করতে পারেনি, তো যেটা বলেছি সেটাই আমাদের জন্য অনেক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমি তোমাদের সামনে আমাদের তোলা কিছু ছবি তোমাদের সঙ্গে পোস্ট করলাম, তো তোমরা সেটা দেখে নাও। আর আমার শরীরটা একেবারে ভালো নেই, তাই হয়তো ভয়েসটা খুব ভালোভাবে দিতে পারলাম না, যতটা পেরেছি দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।